আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরকেতু সম্মানিত দর্শক সাম্প্রতিক সময়ে আমরা অনেকে আশা করেছিলাম যে বাংলাদেশ হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চমৎকার সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে বাংলাদেশ সেখানে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে এবং বিভিন্ন কথাবার্তায় মনে হয়েছে যে তারা ভারতের মাধ্যমে এই সমস্যাটি সমাধান করতে চাচ্ছে এবং বাংলাদেশে যে সকল প্রভাবশালী নাগরিক রয়েছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে খুব গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সকল এক্সপার্ট রয়েছেন যারা রিটায়ারমেন্টে গিয়েছেন তাদেরকেও এই কাজে সরকার ব্যবহার করছে বলে আমাদের একটা ধারণা জন্ম নিয়েছিল কিন্তু সাম্প্রতিক সময় যেটি মনে হচ্ছে সেটি হলো সরকার সম্ভবত মার্কিনযুক্ত যে ব্লক সেটা থেকে বের হয়ে আসতে যাচ্ছে এবং বেশ কয়েকদিন আগে যেভাবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সরকারের কর্তব্য ব্যক্তিরা যুক্তরাষ্ট্রকে তোয়াজ করতেন তদবির করতেন এবং বিভিন্ন কথাবার্তা যেভাবে সেখানে গিয়ে বলেছেন এখন সুর কেমন যেন উল্টা পাল্টা হয়ে গিয়েছে আমরা এর আগে দেখেছিলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বলছেন যে আমি কৃতজ্ঞ এই রাষ্ট্রটির প্রতি এর কারণ হলো আমি যখন উদ্বাস্ত ছিলাম আমার যখন কোনো ঠিকানা ছিল না তখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে আশ্রয় দিয়েছে এবং তিনি সেই সময়টাতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যখন হ্যান্ডশেক করেছেন তখন সেই হ্যান্ডশেকের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে তিনি দুই হাত দিয়ে সেই যে মার্কিন তাদের যারা প্রতিপক্ষ তার যারা প্রতিপক্ষ ছিল তাদের হ্যান্ডশেক করেছেন অর্থাৎ তারা এক হাত দিয়ে হ্যান্ডশেক করেছে আর উনি আবেগের বর্ষবর্তী হয়ে দুই হাত চেপে তারপরে শেষে হ্যান্ডশেক করেছেন এটি অনেকটা নতজানো নীতির একটা নমুনা এর বাইরে আমরা অনেক সময় দেখি যে কূটনৈতিক কৃষ্টি এবং কালচার ভেদ করে মানুষ অনেক কিছু করার চেষ্টা করে এবং এটি তাদের এক ধরনের দুর্বলতা যেমন বিশেষ করে নরেন্দ্র মোদীকে আপনি দেখবেন তিনি পশ্চিমা দুনিয়াতে যখন যান কিংবা মধ্যপ্রাচ্যে যখন যান তখন নিজেকে ওভার স্মার্ট হিসেবে শো করার জন্য। কিংবা তার যারা প্রতিপক্ষ তাদের সঙ্গে তার যে খুব আন্তরিক সম্পর্ক রয়েছে এটি বোঝানোর জন্য তিনি হ্যান্ডশেক করে খুব জোরে জোরে ঝাঁকাতে থাকেন এরপরে প্রায় তিনি অনেকে অনেককে বুকে চেপে ধরেন এবং সেই সমস্ত লোকজন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করার পরেও তিনি অনেক জোরে বুকে চেপে ধরেন এবং এরকম একটি ঘটনা ঘটেছিল জাতিসংঘের যিনি মহাসচিব তার সঙ্গে করোনা কালে এবং তিনি যেভাবে সেই জাতিসংঘের মহাসচিবকে বুকে চেপে ধরেছিলেন এবং সেই মহাসচিব যেভাবে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এটি রীতিমতো অনেক দিন আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে একটা ভাইরাল দৃশ্য হিসাবে পরিচিত ছিল তো এই যে বাংলাদেশের সঙ্গে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে একটা টানা পড়ে যাচ্ছিল এবং সেটি রিপেয়ার করার জন্য মেরামত করার জন্য যখন বাংলাদেশ থেকে চেষ্টা করা হচ্ছিল তখন আমরা দেখেছি যে যে সকল বাংলাদেশের কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন এমনকি ঢাকাতে মার্কিন রাষ্ট্রদূত মিস্টার পিটার হাস তার সঙ্গেও যখন আমাদের কোনো মন্ত্রী মিনিস্টাররা দেখা সাক্ষাৎ করেছেন বা পারস্পরিক সাক্ষাৎ হয়েছে তো সেখানে বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত আবেগ দেখানো হয়েছে এবং ওই অতিরিক্ত আবেগ বোঝায় যে আমরা তোমার সঙ্গে সম্পর্ক করতে চাই তো এইভাবেই কিন্তু চলছিল কিন্তু ঘটনার কোনো উন্নয়ন হচ্ছিল না অর্থাৎ সরকার যেভাবে আশা করছিল যে খুব দ্রুত বাংলাদেশের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি তুলে নেওয়া হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে নমনীয় হবে এবং বর্তমান যারা রেজিম রয়েছে অর্থাৎ সরকার রয়েছে আওয়ামী লীগ সরকার তাদের ব্যাপারে বাইডেন প্রশাসন নমনীয় হবে এবং এই কারণে আওয়ামী লীগ অনেক বিষয়ে ছাড় দিতেও আগ্রহী ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা যেটি একেবারে প্রমাণ পেয়েছি সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অবস্থাতেই গণতন্ত্র মানবতা এবং সুশাসন ন্যায় বিচার এই বিষয়গুলোতে আর ছাড় দিতে রাজি নন এবং তারা কোনো অবস্থাতে বাংলাদেশের অতীতে যে সকল ঘটনা ঘটেছে সেগুলো পুনরাবৃত্তি হোক কিংবা যে বিষয়গুলো তারা জানতে চাচ্ছে বিশেষ করে গুমের ব্যাপারে তারপরে খুনের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দুর্নীতি এবং অনিয়মের ব্যাপারে এবং বিশেষ করে গণতন্ত্রের ব্যাপারে অতীতকালে যা হয়েছে এগুলো যে ভবিষ্যতে হবে না এই ব্যাপারে একটি চমৎকার পরিবেশ সৃষ্টি করার জন্য তারা বিভিন্নভাবে সরকারের ওপর চাপ প্রয়োগ করে আসছে এবং আপনারা জানেন যে এটি সরকারের পক্ষে কোনো মতে সম্ভব নয় তারা মরে যাবে কিন্তু কোনো অবস্থাতেই এই জিনিসগুলো মেনে নিয়ে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো সুশাসন প্রতিষ্ঠা করবে গণতন্ত্রের জন্য মাঠ খালি করে দেবে বিএনপি মিছিল করে মিটিং করবে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে গিয়ে ছাত্রলীগের সঙ্গে তারা বাহাস করবে এটি পূবের চাঁদ পশ্চিমে গেলেও কিন্তু সম্ভব না ফলে কি হচ্ছে আমাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কটা আর এখন আগের মতো নেই এর ফলে মিস্টার পিটারহার যিনি বর্তমানে বাংলাদেশে আমাকে রাষ্ট্রদূত রয়েছেন তিনি প্রথম দিকে যেভাবে সব দিকে কথা বলতেন অর্থাৎ সরকারের সঙ্গে কূটনীত ভাষায় কথা বলতেন বিরোধী দলের সঙ্গে তিনি এক ধরনের কথা বলতেন এবং যে সোশ্যাল কন্ট্যাক্টগুলো তার ছিল তাদের সঙ্গে তিনি যে কথাবার্তা বলতেন তার মূল সুর ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চায় এবং এখানে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকুক সুশাসন প্রতিষ্ঠিত হোক এবং এখানে রাজনৈতিক দলগুলো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করুক এই বিষয়ে তিনি একটি নেগোশিয়াবল ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করার জন্য সকল মহলের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে চলছিলেন কিন্তু সাম্প্রতিক সময় লক্ষ্য করা যাচ্ছে যে তাকে আর সরকার পছন্দ করছে না এবং সেটি আমরা বুঝতে পারছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মোমেন অতি সম্প্রতি সাংবাদিকদেরকে শিখিয়ে দিয়েছেন যে আপনারা কেন সেই রাষ্ট্রদূতের নিকট এমন প্রশ্ন করেন যে প্রশ্ন আপনাদের করা উচিত নয় আমাদের দেশকে ওই মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালনা করবে না আমরা করবো আমাদের দেশের ব্যাপারে কেন আমেরিকা কথাবার্তা বলবে তো এই বিষয়ে আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে রাষ্ট্রদূতের কাছে কোনো প্রশ্ন আপনারা করবেন না তার চেয়ে বরং আমেরিকার ব্যাপারে আপনারা তাকে প্রশ্ন করেন কেন আমেরিকাতে প্রতি বছর কয়েক লাখ লোককে খুঁজে পাওয়া যায় না কেন সেখানে প্রায় লক্ষাধিক লোক ক্রস মারা যায় এবং সেখানে দেশে এবং দেশের বাইরে তারা আমাদের জন্য যে সকল গণতন্ত্রের কথা বলে কিন্তু অন্যান্য ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে তাদের স্বার্থের অনুকূলে না হলে তারা কখনই কথা বলে না যেমন ইসরায়েল যে বিখ্যাত আল সাংবাদিক শিরিন মারা গেলেন বা নিহত হলেন সেই কাহিনী নিয়ে মার্কিন এখনো পর্যন্ত কিছু বলেননি তারা গণতন্ত্রের কথা বলেন সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন তো তারা কেন ব্রিটিশ সরি তারা কেন রুশ যে বার্তা সংস্থা সেটিকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করেছে তো এই বিষয়ে পিটার হাসকে প্রশ্ন করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন এবং এই বিষয়টি আর আগের মতো নেই এটি কেবলই মাত্র বাংলাদেশে আছে বা আগে যেভাবে মার্শাল বার্নিকার বুমের সঙ্গে আচরণ করা হয়েছে ডিয়ান মজিনার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে হয়েছিল ওটি যে পিটার হাসের সঙ্গে করা যাবে না এটি ইতিমধ্যে হোয়াইট হাউস স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে এবং এটি নিয়ে যখন হোয়াইট হাউজে সাংবাদিকদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে এবং একজন সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র বাংলাদেশের যিনি বিষয় নিয়ে কথা বলতে গিয়ে যিনি নিয়মিত প্রেস ব্রিফিং করেন এই সাউথ এশিয়া সম্পর্কে সাউথ ইস্ট এশিয়া সম্পর্কে তিনি বেশ স্পষ্টভাবে যে কথাগুলো বলেছেন তা কিন্তু রিমার্কেবল অর্থাৎ বাংলাদেশে যা কিছু হচ্ছে প্রায় সব কিছুই হোয়াইট হাউস নখদর্পণা রাখছে এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখাচ্ছে তো এখন এই যে আমাদের যে মিস্টার মন্ত্রী তিনি যে বক্তব্য দিলেন এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবে নেয়নি পিটার হাস্ত ন নিয়ে এবং অনাগত দিনে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যে জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এটি কেবল অর্থনৈতিক দিক থেকে নয় এটি মানবিক দিক থেকে এটি খাদ্য সংকটের দিক থেকে চিকিৎসার দিক থেকে যুদ্ধের দিক থেকে ভৌগোলিক যে রাজনীতি রয়েছে সেটির দিক থেকে আঞ্চলিক যে রাজনীতি রয়েছে সবগুলোই কিন্তু জটিল হয়ে পড়েছে এবং সেই জটিল অবস্থায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিলেন তার ফলে কি হলো আমেরিকার সঙ্গে বলতে গেলে একটা গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর মত এবং এটি সামাল দিতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না যে আমাদের এমন দক্ষতা নেই আমাদের এমন কোনো কনসিডারেশন নেই মার্কিন যুক্তরাষ্ট্রের আর আমাদের মধ্যে যে রিলেশন সেই রিলেশনের মধ্যে যেটিকে ইংরেজিতে কনসিডারেশন বলা হয় সেই কনসিডারেশন ওইরকম পর্যায়ে নেই যার কারণে মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে আমাদের সঙ্গে নমনীয় হবে যেমন ভারতের সঙ্গে তাদের কিন্তু সম্পর্কের টানা পড়ন যাচ্ছে তুরস্কের সঙ্গে তাদের প্রায়ই ঝগড়াঝাটি লাগে এউসিডে ঝগড়াঝাটি লাগে এরপরে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব এদের সঙ্গে কিন্তু তাদের সম্পর্কে টানাটানি যাচ্ছে কিন্তু এই সম্পর্কগুলোর মধ্যে তাদের যে পারস্পরিক বাণিজ্য লেনা দেনা এরপরে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ রয়েছে ভারতে বা ওই সংশ্লিষ্ট দেশে আবার ওই সকল দেশের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভেস্ট রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এইগুলো এতটা জটিল যেখান থেকে বের হয়ে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পক্ষে সম্ভব নয় ফলে কি হচ্ছে এই সম্পর্ক মধ্যে বিরাট বিরাট কনসিডারেশন রয়েছে এবং সেই কনসিডারেশনের কারণে কি হচ্ছে তারা খেলতে পারছে কিন্তু আমরা এখানে খেলতে পারবো না আমরা ইউএসএডি থেকে আহ সাহায্য না পেলে আমাদের অনেক প্রকল্প বন্ধ হয়ে যায় আমাদের সুইফটের যদি একটু বিশ হয় তাহলে আমাদের পুরো ব্যাংকিং ব্যবস্থা আইএমএফ থেকে শুরু করে বিশ্ব ব্যাংকের সঙ্গে আমাদের যে লেনা দেনা রয়েছে সেই লেনা নিয়ে তারা যদি একটু বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমরা মারাত্মক মুসিবতের মধ্যে পড়বে এবং বিশ্ব ব্যাংক যদি কিছু কিছু ক্ষেত্রে যেটা পদ্মা সেতুর ক্ষেত্রে করেছিল তারা যদি এই মুহূর্তে এম বয় দেয় তাহলে কিন্তু আমরা মারাত্মক বিপদে পড়ে যাব এর বাইরে আমাদের সামরিক খাত রয়েছে বেসামরিক খাত রয়েছে পর্যটন খাত রয়েছে বিদেশি যে রেমিটেন্স রয়েছে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের মুদ্রার যে বিনিময় রয়েছে জ্বালানি তেলের সরবরাহ রয়েছে ইত্যাদি যাই বলেন না কেন এগুলো নিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থাৎ বাংলাদেশকে খেলে তাহলে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মাথায় এখন কতটা চুল আছে আমি ঠিক বলতে পারবো না তবে তার মাথায় যদি চুল থাকে তিনি পর্সুলা পড়েন সেই পর্সুলার নিচে যে আসলে কতগুলো চুল আছে আমি এখনো পর্যন্ত তার সঙ্গে ওই অবস্থায় আমার মোলাকাত হয়নি তবে তার যদি দুই চার পঞ্চাশটা চুল থাকে এগুলো উঠে যাবে চিন্তায় টেনশনে তার মাথায় কিন্তু চুল থাকবে না কাজেই এই ভদ্রলোক বেসিক্যালি তিনি গুণী ভদ্রলোক নিপাট ভদ্রলোক তিনি আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করেন সরকারের ঊর্ধ্বতন মহলকে রিপ্রেজেন্ট করেন এবং তার প্রত্যেকটা বক্তব্য শুনলে মনে হয় যে তিনি হয়তো এই কথাগুলো পোলাফের আকারে বলছেন বা এই কথার কোনো গুরুত্ব নাই কিন্তু গভীরভাবে আপনারা যদি পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন যে তার সব কথার মলি কিন্তু দলীয় একটা সিগনেচার থাকে সাইন থাকে এবং উপর মহলে তার যার উপর মহল রয়েছে তাদের একটা গ্রিন সিগন্যাল থাকে এবং তিনি সেইগুলো ছাড়া কখনই কোনো কথা বলেননি এবং এ যাবৎকালে তিনি যত কথা বলেছেন একটি কথাকেও কিন্তু তার দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে অস্বীকার করা হয়নি তো এই অবস্থাতে মনে হচ্ছে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এটি একেবারে গভীর থেকে গভীরতর পর্যায়ে চলে যাচ্ছে এবং সেই সম্পর্কটি ভারতের মাধ্যমে সুদৃঢ় হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং তার যে সকল রাষ্ট্র রয়েছে তাদের সঙ্গে অনাগত দিনে দূরত্ব সৃষ্টি হবে এবং শত্রুতার সৃষ্টি হবে এবং সেই শত্রুতা সরকার কীভাবে মোকাবেলা করবে সেটি সরকার চিন্তাভাবনা করছে কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আমরা সেই মার্কিনের যে অসদাচরণ কিংবা তাদের যে অবন্ধু আচরণ কিংবা তাদের শত্রুতা কিংবা তাদের যে অসহযোগিতা এগুলো কীভাবে মোকাবেলা করবো এটা চিন্তা করা মাত্রই কিন্তু আমাদের অন্তরের মধ্যে এক ধরনের ভয় সৃষ্টি হয় আপনারা এই মুহূর্তে পাকিস্তানে গিয়ে দেখেন যে সেখানে চালের মূল্য কত তেলের মূল্য কত আপনারা শ্রীলঙ্কাতে গিয়ে দেখেন যে সেখানে কী অবস্থা হচ্ছে এবং আপনারা ইংল্যান্ড ইভেন ইংল্যান্ডে গিয়ে দেখেন যে সেখানে ভোজ্য তেল কীভাবে বিক্রি হচ্ছে জ্বালানি তেলের উপর কীভাবে রেশনিং দেওয়া হচ্ছে এবং সেখানকার যে জীবনযাত্রার ব্যয় কীভাবে বেড়ে গিয়েছে এবং আপনি অবাক হবেন যে ব্রিটেনের মতো দেশ জার্মানির মতো দেশ ফিনল্যান্ডের মতো দেশ যারা গত পঞ্চাশ ষাট বৎসরে অভাব দেখেনি এবং অনাগত পঞ্চাশ বৎসরে তাদের অভাব হবে এই ধরনের কথা তারা কল্পনা করেনি সেই মানুষগুলো এখন রীতিমতো দুর্ভিক্ষের যে ভয়াবহতা এটির টেনশনে অনেকে ঘুমের ওষুধকে কিন্তু ঘুমাচ্ছেন এবং তারা পোশাক আশাক ক্রয় বাদ দিয়ে খাদ্য শস্য ক্রয় করে সেগুলো মজুত করার ব্যাপারে তারা যে শক্তিমতার দেখাচ্ছেন তার ফলে পুরো ইউরোপ জুড়ে হাহাকার সৃষ্টি হয়েছে আর আমাদের যে গার্মেন্টস এই গার্মেন্টস এক্সপোর্ট ইউরোপ এবং আমেরিকাতে মারাত্মকভাবে হ্রাস পেয়েছে তো সেই অবস্থাতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টেক্কা দিব কীভাবে দিব এটা আমার মাথায় আসছে না আমি সরকারকে অনুরোধ করব তারা যেন বিষয়টি ঠান্ডা মাথায় চিন্তা করেন এবং কি করা উচিত সেই বিষয়গুলো নিয়ে যদি আর একটু চিন্তাভাবনা করেন তাহলে ভালো হয় এর কারণ হলো রাশিয়া পরীক্ষিত বন্ধু বাংলাদেশকে ভালোবাসে এটা ঠিক আছে কিন্তু বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এই মুহূর্তে তারা সাহায্য করতে পারবে না দুই নম্বর তাদের যে কনজারভেটিভ পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতিতে বাংলাদেশে যারা লোকজন আছে সর্বোচ্চ আমাদের এখানে যিনি রাষ্ট্রদূত রাষ্ট্রদূত রয়েছেন রাশিয়ান তার সঙ্গে দৌড়াদৌড়ি করতে পারবেন কিন্তু রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সেখানকার পররাষ্ট্রমন্ত্রী কিংবা সেখানকার প্রেসিডেন্ট মিস্টার পুতিন তার সঙ্গে চব্বিশ ঘন্টার নোটিশে বাংলাদেশের কোনো কর্তাকে দেখা করবেন এটি একেবারে অসম্ভব বোঝার চেষ্টা করুন পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর ধর রাষ্ট্রের প্রধানমন্ত্রী ইমরান খান গিয়েও কিন্তু সেখানে ঘোরাফেরা করে তিরিশ মিনিটের বেশি তার সঙ্গে দেখা করতে পারেননি এবং তিন দিনের রাষ্ট্রীয় প্রোগ্রাম যা তাদের জন্য পূর্ব নির্ধারিত ছিল সেটিকে কাটছাট করে সে দিনের মধ্যে মস্কো থেকে চলে আসছে এবং এই চলে আসার কারণে তাকে কিন্তু ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে আমেরিকার হুকুমে তাকে চলে যেতে হয়েছে তো এই যে বাস্তবতা ইমরান খান কিন্তু বুঝতে পেরেছিলেন যে এরকম একটা ঘটনা ঘটছে এই জন্য তিনিও কিন্তু রাশিয়ার কাছে গিয়েছিলেন কিন্তু রাশিয়া তাকে রক্ষা করতে পারেনি তো এই বিষয়গুলো যদি আমাদের যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তি রয়েছেন তারা একটু বুঝেন মন্ত্রী মহোদয়কে বুঝান প্রধানমন্ত্রীর কাছে নোটশিট পাঠান তাহলে আশা করি যে আমাদের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি